রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগের নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। কর্মী নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে। পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই নোটিশ সম্পর্কে কি বলা হয়েছে, এতে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম ফুড সেফটি ম্যানেজার, মোট 0 পদ, 6টি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে ফুড টেকনোলজি, বায়োটেকনোলজি, ওয়েল টেকনোলজি, এগ্রিকালচার সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি নিয়ে গ্রাজুয়েশন বা কেমিস্ট্রি নিয়ে পিজি বা মেডিসিনে গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকলে প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন। প্রার্থীদের বয়স হতে হবে 1/1/2022 অনুযায়ী 39 বছরের মধ্যে। প্রতি মাসে বেতন পাবেন পে লেভেল 11 অনুযায়ী। অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন 16/1/2022 তারিখ পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের একটি ভ্যালিড মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে। জেনারেল ও ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ মোট 200 টাকা জমা দিতে হবে এবং এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ 50 টাকা দিতে হবে। নিয়োগ করা হবে রিটেন টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। রিটেন টেস্ট হবে 300 নম্বরের। লিখিত পরীক্ষায় মোট 150টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, নেগেটিভ মার্কিং 1, অর্থাৎ প্রতি একটি প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হবে। পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে 60 নম্বরের।